अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ओ हो ললিতা, এসব কেন করছো তুমি? আমি তোমায় বললাম না, আমি আমাদের ফিউচার সিকিউর করতে চাই। কিন্তু তুমি সোনা বাবু, তুমি খুব ভালো মানুষ। এক মিনিট ভালোভাবে ভেবে দেখো, যদি এই বিজনেস আর প্রপার্টি সব আমার নামে হয়ে যায়, তাহলে রঞ্জু কোনোভাবেই এর থেকে ওর ভাগ চাইতে পারবে না। তুমি আমার উপর বিশ্বাস রাখো, এসব করার কোনো প্রয়োজন নেই। তার মানে হলো আমার উপর তোমার ভরসা নেই। ললিতা, ব্যাপারটা তোমার উপর ভরসা নয়। যদি ব্যাপারটা ভরসা নাই হয়, তাহলে তুমি সাইন করে প্রমাণ করে দাও। যদি তোমার তাতে কোনো সন্দেহ থাকে, তাহলে দাও, সাইন করে দিচ্ছি। আমার কাছে তোমার চেয়ে বেশি মূল্যবান আর কিছু নেই। সাইনটা করার আগে তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আজকের পরে এটা শুধু তোমার অধিকার না, তোমার দায়িত্বও বটে। আজকের পরে অফিসের সমস্ত পেপার্স, সমস্ত ডিলস তোমাকেই কিন্তু সাইন করতে হবে। দেখো, আবার এমন যেন না হয় যে সাইন করতে করতে তুমি বিরক্ত হয়ে গেলে। ওই রঞ্জুর কুনজর থেকে আমার স্বার্থ রক্ষা করার জন্য আমি সব কিছু করতে পারি। এই নাও ললিতা দেবী। থ্যাংক ইউ। আজকের পরে তুমি শুধুমাত্র আমার হৃদয়ের মালকিন নও, আমার প্রপার্টি, আমার বিজনেসের মালকিন হয়ে গেলে। হ্যাঁ, এবার খুশি হয়েছো তো? থ্যাংক ইউ। মালকিন যতই আমি হই না কেন সোনা বাবু, কিন্তু আমার মালিক তো সবসময় তুমিই থাকবে। ওই কি যেন বলো তুমি, ওই সত্যি? একদম সত্যি। তাহলে আগামীকাল থেকে তোমার নতুন দায়িত্ব। আর এমনিতেও কাল রামনবমী, তাই তো? প্রথমে আমি মন্দিরে যাব, তারপরে একটা নতুন সূচনা। এবার এই পেপার আমার শক্তি রঞ্জু, আর এর প্রয়োগ আমি সবার আগে তোমার উপরেই করব। শালু, ওই দিন বুলবুল আমার উপর যে অভিযোগগুলো দিয়েছিল, আপনি কি বলেছিলেন তখন আমাকে? যদি আমি নির্দোষ হই, আমি যদি সৎ হই, সবটা যেন প্রমাণ করি। কিন্তু আমি চেষ্টা করেও পেরে উঠিনি, কারণ নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমাকে ওই গল্পটা আরেকবার শুনতে হবে। ওই গল্প শোনাতে আপনার কষ্ট হবে, আর আমার শুনতে হবে। শালু, আপনি আমাকে অনেকদিন থেকেই চেনেন, তাকান আমার চোখের দিকে। এবার বলুন, আপনার কি মনে হয় আমি কোনো এরকম বাজে কাজ করতে পারি? শালু, আপনার মনে আমার জন্য একটুও যদি আমার কথার মানে এটাই যে, যদি আপনি 1%ও মনে করেন যে আমি খারাপ মানুষ নই, তাহলে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে সব কিছু করতে পারি। যদি আপনি এসব না করেন, তাহলে কে করে? এটা যে কেউ করে থাকুক, তাকে আমি আপনার সামনে আর সবার সামনে নিয়ে আসব। শুধু আপনি আপনার বিশ্বাস আমার উপর বজায় রাখুন। বলুন, বিশ্বাস আছে আমার উপর আপনার? শালু, আপনার পরিবারের বিষয়ে আমি কিছুই জানি না,
কিন্তু আপনার জন্য এই চক্রান্ত থেকে সব পর্দা আমি সরিয়ে দেব। তার জন্য যা কিছু করতে হয় আমি করব, যা কিছু। তারপরে ভগবান শ্রীরাম পুষ্পক রথে করে শর্ত অনুযায়ী পুরো 14 বছর বনবাসে থাকার পরে অযোধ্যায় ফিরে এলেন। ওপর থেকে সমস্ত দেবদেবীরা জয় জয়কার করে উঠলেন, বলো শ্রী রামচন্দ্র কি জয়, বল টিয়া। বৌমা, আজকে রামনবমী, আমি রামচন্দ্রের কাছে প্রার্থনা করব যেন তোমার জীবনের সমস্ত দুঃখ ঘুচিয়ে দেন। মা, আমার জীবন তো আমার মেয়েরা। প্রার্থনা যদি করতেই হয় তাহলে শ্রীরামের কাছে এটা প্রার্থনা করুন যে আমার মেয়েদের যেন কখনো কোনো কষ্ট করতে না হয়। এইটা তুমি ঠিক বলেছ। মা, আমি মন্দিরে যাচ্ছি, আপনি যাবেন? না বৌমা, তুমি হয়ে এসো, আমি ওদের নিয়ে সন্ধেবেলায় যাব। হ্যাঁ, আমাদের জন্য কিন্তু প্রসাদ এনো। আসছি মা। হে রাম ঠাকুর, আমার বৌমা দ্বিতীয়বার জীবন শুরু করতে চলেছে, এমন একটা কিছু বুঝিয়ে দিন যাতে আপনি ওর সাথে আছেন। দিদি, আখড়ায় চলে এসেছি, এবার তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু সাবধানে প্র্যাকটিস করবি, সত্যি আবার বাহুবলী হয়ে যাস না। আরে বন্নু, কোথায় যাচ্ছিস, প্র্যাকটিস করবি না? ম্যাডাম এখন বন্ধ আছে। আখড়া বন্ধ মানে? বন্ধ থাকলে তুই প্র্যাকটিস কি করে করবি? আখড়া বন্ধ কেন? ম্যাডাম এখানে আসার পর জানতে পারলাম স্যার আখড়া বন্ধ করে চলে যাচ্ছেন, তখনই কিছু গুন্ডা এসে অকারণে ঝামেলা শুরু করে দিল, আর আখড়াও বন্ধ করে দিল। কিন্তু কিন্তু স্যার ওদের কিছু বলেননি কেন? স্যার তো একাই ওদেরকে ম্যানেজ করতে পারতেন। 2-4 জন থাকলে মারতে পারতো, 10-12 জন এসেছিল, ওদের হাতে অস্ত্রও ছিল। এরকম জঘন্য কাজ আখড়াতে কে করতে পারে? ঠিক আছে আমি আসি এবার, স্যারের ফোনটা অফ হয়ে আছে। আচ্ছা কিছু জানতে পারলে আমাকে জানাবি, ঠিক আছে? আচ্ছা বুলবুল, তুই আমার সঙ্গে সাইটে চল, ব্রেক পেলে আমরা রাম মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। আচ্ছা দিদি।